বাংলাদেশ প্রসঙ্গে যা কিছুই বলুক সেটা দূরত্ব 115 কিলোমিটার। অন্যদিকে বরিশাল শহর থেকে সামাজিক শক্তি, পেশাজীবী, শিক্ষক সবাইকে মিলে এখন পদ্মা সেতু। স্যারও যেটা বলেছেন যে এটা হলো শুরু, শেষ না। আমাদের এখন মানে অবকাঠামো বহু নূতন করে করতে হবে। আমাদের শিক্ষা, প্রশিক্ষণ, শিল্পায়ন, কৃষি জমি রক্ষা করা, নদী সম্পদকে রক্ষা করা, পরিবেশ রক্ষা করা, সেই কাজগুলো করতে হবে, এবং সেটা কিন্তু পদ্মা সেতু করার চেয়েও বড় চ্যালেঞ্জ। আমাদের এখানে শুধু পর্যটন পরিবর্তন হবে, পর্যটন তো দাঁড়ান, ইচ্ছা করলে আপনি সুন্দরবনে মানুষ ভরে দিতে পারবেন না, তাহলে সুন্দরবন শেষ হয়ে যাবে। আপনি কুয়াকাটায় লাখ লাখ লোক প্রতিদিন নিয়ে গেলেন, সেটাও হবে না। পরিবেশও কিন্তু রক্ষা করতে হবে, সমুদ্র অর্থনীতি কিন্তু সবচেয়ে সম্ভাবনাময়, সেইটা শিল্পায়ন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কৃষি জমি যাতে শেষ না হয়ে যায়, কাজে কৃষি জমির পরিমিত ব্যবহার। বরিশাল তো ধান নদী দেশ, সেই ধান নদী যাতে টিকে থাকে, এবং আমি এই বিশ্ববিদ্যালয়ের কাছে প্রত্যাশা থাকবে যে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এই বিষয়গুলো আনা, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিএম কলেজের মতো প্রতিষ্ঠান, তাদের কাছে কিন্তু রিসোর্স আছে সারা দুনিয়ার, তাদের সবাইকে ঢাকায় নিয়ে আসার দরকার না। যেমন বরদাস সাহেব আজকে দিল্লি থেকে যুক্ত হতে পারছেন, বরিশালের যারা আছেন সারা বিশ্বে বা বাংলাদেশের নানা জায়গায় সবাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবেন, এবং যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে বলা হলো সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় তারাও পরামর্শ দিতে পারবেন, এবং সেটার জন্য এই কাজেও কিন্তু রাজনৈতিক অঙ্গীকার দরকার বলে আমি মনে করি। এডুকেশন সেকশন